বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্স আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুবই খুবই একজন গুরুত্বপূর্ণ দার্শনিককে নিয়ে আলোচনা করব, পলিটিক্যাল সায়েন্সে যার অবদান অবিস্মরণীয়। রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে যেই দার্শনিককে না পড়লেই নয়, সে দার্শনিককে নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মেকিয়াভেলির রাজনৈতিক দর্শন। তো বন্ধুরা, চলেন আর দেরি না করে আমরা হচ্ছে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, মেকিয়াভেলির রাজনৈতিক দর্শন আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডটা একটু আলোচনা করতে হবে, তাহলে হচ্ছে তার থিওরিগুলো এবং দর্শনগুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা, মেকিয়াভেলির তার রাজনৈতিক দর্শনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমত দেখা যায় যে মেকিয়াভেলি হচ্ছে তিনি ইতালিতে জন্মগ্রহণ করছেন, এবং তিনি যখন জন্মগ্রহণ করেন তখন ছিল রেনেসাঁস পিরিয়ড, অর্থাৎ সেই সময়টাতে ইতালির রাজনীতিতে এক ধরনের একটা ফ্রেজাইল অবস্থা দেখা দিয়েছিল, রাজনীতিতে খুবই সংকটাপূর্ণ অবস্থা দেখা দিয়েছিল, আর সেইটার উপর বেস করেই হচ্ছে তার রাজনৈতিক দর্শনটা প্রতিষ্ঠিত। তো বন্ধুরা, মেকিয়াভেলিকে বলা হয় ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে নিকোলো মেকিয়াভেলি। তারপর হচ্ছে আমরা যদি দেখি তার মানে জীবনে, তিনি ছিলেন একজন দক্ষ কূটনীতিবিদ, অর্থাৎ এক্সপিরিয়েন্স ডিপ্লোমেটিক, আর এই কারণেই হচ্ছে তিনি তার রাজনৈতিক দর্শনগুলো বাস্তবতার উপর ভিত্তি করে হচ্ছে সাজিয়েছেন। তিনি কোনো ভাববাদী দার্শনিক নয়, তিনি হচ্ছেন বাস্তববাদী, অর্থাৎ রিয়েলিস্টিক ফিলোসোফার, অর্থাৎ নট আইডিওলজি বা আইডিয়ালিস্টিক ফিলোসোফার। তো বন্ধুরা, আমরা যদি দেখি তার কর্মজীবনের মধ্যে তিনি যা করেন, তিনি হচ্ছেন ভিজিটেড ইন মেনি কান্ট্রিজ অ্যান্ড অবজার্ভড অ্যান্ড গেভ সলিউশন হাউ টু মেক ইটালি পলিটিক্যালি গ্রেট, অর্থাৎ তিনি তার এই কূটনৈতিক কর্মজীবন পরিচালনা করতে গিয়ে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেছেন, এবং কীভাবে ইতালির রাজনৈতিক সংকটকে দূরীভূত করে ইতালিকে গ্রেট করা যায় সেটার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন। তো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটা জানলে আমাদের রাজনৈতিক দর্শনটা বুঝতে সহজ হবে আর কি। তো বন্ধুরা, তার ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে গিয়ে আমাদের আরও কিছু জিনিস জানা দরকার, যে মেকিয়াভেলিকে অনেকে তাকে অ্যাথেইস্ট অ্যান্ড ফ্রেডুলেন্ট কাউন্সিলর বলা হয়, অর্থাৎ কেউ কেউ তাকে নাস্তিক এবং প্রতারক মানে দার্শনিক বলেন, অর্থাৎ কেউ কেউ আমরা যেমন হিটলার, কারোর কাছে হচ্ছে হিটলার একজন গুরু বা আইডিয়ালিস্টিক, আবার কারোর কাছে হচ্ছে সবচেয়ে বেশি ঘৃণ্যত ব্যক্তি, ঠিক তেমনিভাবে মেকিয়াভেলিও কারোর কাছে একজন আইডিয়াল, আবার কারোর কাছে হচ্ছে সবচেয়ে বেশি ঘৃণ্যত ব্যক্তি, ঠিক আছে। এর কারণ কি? মেকিয়াভেলি হচ্ছে ইললিগ্যাল অ্যাক্টিভিটিসকে সাপোর্ট করছেন, অর্থাৎ রাজার অবৈধ কার্যাবলীকে সে সবচেয়ে বেশি এনকারেজ করছেন। তারপর হচ্ছে তিনি যা বলেন, তিনি বলেন যে কিং উড নট বি মোরাল রুলার অ্যান্ড প্রেজ লায়র ফলসহুড, অর্থাৎ রাজা তিনি রাজাকে যেটাতে সবচেয়ে বেশি এনকারেজ করছেন, তিনি বলেন যে রাজা একজন ভালো মানুষ হবেন না, রাজার মিথ্যাবাদী অথবা ফলসহুডকে তিনি সবচেয়ে বেশি প্রশংসা করছেন। আর এই কারণে হচ্ছে তিনি কারো কাছে হচ্ছে রাজনৈতিক গুরু, আবার কারো কাছে হচ্ছে তিনি কি একজন ঘৃণ্যত ব্যক্তি। তো বন্ধুরা, আমরা যদি তার থিওরিগুলো, রাজনৈতিক দর্শনগুলো আলোচনা করি, তখনই বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই সকল কথা কেন বলা হয়েছে। তো বন্ধুরা, চলেন আমরা আর দেরি না করে মূল থিওরিগুলোতে চলে যাই। মূল থিওরিগুলোতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, তার রাজনৈতিক চিন্তাগুলো হচ্ছে তার বিখ্যাত বই দ্য প্রিন্স, তারপর হচ্ছে আর্ট অফ ওয়ার, এবং হচ্ছে দ্য ডিসকোর্স, এই তিনটা বইয়ের মধ্যে হচ্ছে তার থিওরিগুলো নিহিত। এই তিনটা বইয়ের মধ্যে তিনি তার রাজনৈতিক দর্শনগুলো খুব দক্ষভাবে আলোচনা করছেন, এবং তার রাজনৈতিক দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে ইতালির রাজনৈতিক সংকটাপন্ন অবস্থাকে দূরীভূত করে কীভাবে ইতালিকে একটি মানে ভালো রাজনৈতিক পদ্ধতি উপহার দেওয়া যায়, সেটাই ছিল তার রাজনৈতিক অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, তার আমরা যদি দেখি তার বিখ্যাত বই দ্য প্রিন্সের মধ্যে তার রাজনৈতিক থিওরিগুলো খুব ভালোভাবে আলোচনা করেছেন, মোটামুটি সবগুলোতেই তিনি তার থিওরিগুলো আলোচনা করেছেন, তবে তার দ্য প্রিন্স হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। এখানে তিনি আলোচনা করেছেন একটা রাষ্ট্র কেমন হবে, সে রাষ্ট্রের রাজা কেমন হবে, রাষ্ট্রটা কীভাবে চলবে, এরকম গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তো বন্ধুরা, আমরা যদি দেখি
দ্য প্রিন্স গ্রন্থে তিনি বলেছেন, ফক্স অ্যান্ড লায়ন একটা থিওরি আছে, সেই থিওরিতে তিনি বলেছেন আর দ্য কিং শুড বি কম্বাইন্ড অফ ফক্স অ্যান্ড লায়ন, অর্থাৎ তার রাজা কি হবে, শিয়ালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী হবে। অর্থাৎ রাজা যে কোনো কাজ করতে কোনো রকমের দ্বিধাবোধ করবে না, অর্থাৎ রাজা কি হবে, প্রয়োজন হলে মানুষের কাছে নত হয়ে যাবে, প্রয়োজন হলে মানুষের কাছে বিনয়ী হবে, এটা হচ্ছে ফক্স বা শিয়ালের একটা গুণাবলী। আবার প্রয়োজন হলে রাজা কখনো কখনো লায়ন হয়ে যাবে, অর্থাৎ সিংহের মতো হয়ে যাবে, সে মানুষকে মারতে, হত্যা করতে, মানুষের উপর কোয়ার্সিভ অথরিটিকে চাপিয়ে দিতে, অর্থাৎ বল প্রয়োগ করতে কখনো কোনো দ্বিধাবোধ করবে না। রাষ্ট্রের কল্যাণের জন্য সে যে কোনো খারাপ কাজ করতে মানে উৎসাহিত করেছেন মেকিয়াভেলি। অর্থাৎ রাষ্ট্রের কল্যাণের জন্য মেকিয়াভেলি যে কোনো খারাপ কাজ করতে পারবে, অর্থাৎ দ্য প্রিন্স রাষ্ট্রের যিনি শাসক তিনি যে কোনো ধরনের খারাপ কাজ করতে পারবে। তো এই ধরনের কোয়ার্সিভ বা অথরিটেটিভ অ্যাক্টিভিটিস সাধারণত সিংহের মধ্যেই দেখা যায়। এই জন্য বলছে রাজার মানে রাজার যদি প্রয়োজন হয় সে কখনো কখনো শিয়ালের মতো ধূর্ত, চালাক, বিনয়ী হয়ে যাবে, আবার যখন প্রয়োজন হয় রাষ্ট্রের জন্য তখন সে সিংহের মতো সাহসী হয়ে যাবে, অর্থাৎ সে কোনো কাজ করতেই দ্বিধাবোধ করবে না। তো বন্ধুরা, এই যে শিয়াল এবং সিংহের গুণাবলী একজন রাষ্ট্রনায়কের মধ্যে থাকবে, এটা কেন থাকবে, অর্থাৎ রাজা কেন শিয়ালের মতো চালাক এবং সিংহের মতো সাহসী হবেন, এটার যদি আমরা আনসারটা খুঁজতে যাই তাহলে হচ্ছে তার একটা থিওরি আছে, সেটা হচ্ছে হিউম্যান নেচার। অর্থাৎ তিনি মানুষের প্রকৃতিকে নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ মানুষের মেন্টালিটি বা মানুষ কেমন। তিনি তার থিওরি অফ হিউম্যান নেচারের মধ্যে তিনি যেটা বলেছেন, মানুষ হচ্ছে ক্রুয়েল, অর্থাৎ মানুষ হচ্ছে নির্দয়, ব্রুটাল, তারপর হচ্ছে ব্রুটাল মানে হচ্ছে বর্বর, সেলফিশ, স্বার্থপর, বিট্রেয়াল, প্রতারক, ইনগ্রেটিটিউড, অকৃতজ্ঞ, অ্যাগ্রেসিভনেস, তারপর হচ্ছে জাস্ট লাস্ট ফর পাওয়ার, ক্ষমতার লোভী। অর্থাৎ মানুষকে তিনি ভালোভাবে দেখেন নাই, তিনি দেখেন যে মানুষ হচ্ছে শর্ট, স্বার্থপর, প্রতারক, ক্ষমতার জন্য লোভী, এরকম হচ্ছে মানুষের মেন্টালিটি। সে যত ভালো মানুষই হোক, সে হুজুর হোক আর যেই হোক, ঠিক আছে, সে কোনো মন্দিরের ধর্মগুরুই হোক না কেন, সে যেই হোক, তার যদি এরকম সুযোগ থাকে তাহলে সে খারাপ কাজ করতে দ্বিধাবোধ করবে না। তো এই জন্য হচ্ছে তিনি, এটা হচ্ছে হিউম্যান নেচারের মূল কথা আর কি, অর্থাৎ মানুষ ভালো নয়, মানুষের মূল গুণাবলী হচ্ছে ছট, প্রতারক, স্বার্থপর, এই ধরনের আর কি, আর মানুষের ক্ষমতার জন্য সবচেয়ে বেশি লোভ থাকে। তো এই ধরনের মানুষগুলোকে কন্ট্রোল করতে হলে রাজাকে কি হইতে হবে, সিংহের মতো সাহসী, শিয়ালের মতো ধরতে হইতে হবে। অর্থাৎ যেইখানে মানুষ কি থাকবে, ভালো থাকবে, অনেস্ট থাকবে, সে ধরনের মানুষের কাছে রাজা কি হবেন, সেই ধরনের মানুষের কাছে রাজা হবেন যে ফক্স, অর্থাৎ তিনি হবেন শিয়ালের মতো বিনয়ী, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যারা শট, প্রতারক, এই ধরনের মানে লোভী মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে, কন্ট্রোল করতে হলে সিংহের মতো সাহসী রাজা দরকার। এই জন্য হচ্ছে মানে মেকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থে বলেছেন যে একজন রাজা কি হবেন, শিয়ালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী হবেন। অর্থাৎ এই গুণাবলীর সমন্বয় যদি একটা রাজার মধ্যে থাকে তাহলে হচ্ছে সে হচ্ছে একজন আদর্শ বা উত্তম রাজা। তো এই কারণে আমরা দেখি বর্তমান রিয়েলিস্টিক পলিটিক্সের মধ্যে কিন্তু এই ধরনের পলিটিক্স চলে। কারোর কাছে দেখা যাচ্ছে সে তার দেশের জন্য ভালো, আবার মাইনরিটিরা দেখতেছে যে মানে একজন রাজা তার দেশের জন্য খারাপ। তো কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ, এই কারণেই যে রিয়েলিস্টিক পলিটিক্স যারা করে তারা সবার কাছে ভালো হতে পারে না। তো মেকিয়াভেলি মূলত রিয়েলিস্টিক পলিটিক্সটাই শিক্ষা দিয়েছেন, তিনি কোনো ভাববাদী যেমন প্লেটোর ফিলোসোফার কিং বা আইডিয়াল স্টেট এই ধরনের কোনো কল্পনাবাদী কোনো ধরনের মানে ব্যাখ্যা দেন নাই, যেমন টমাস মুরের কি ইউটোপিয়া, কাল্পনিক রাজ্য, এই ধরনের কোনো ভাববাদী দর্শনকে প্রতিষ্ঠা করে নাই। বরঞ্চ মেকিয়াভেলি যেহেতু ইতালির রেনেসাঁস পিরিয়ডে তিনি জন্মগ্রহণ করেন, তখন জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য সব দিক থেকে উন্নত হচ্ছিল, এবং তার যে থিওরিগুলো সেগুলো হচ্ছে গবেষণার মাধ্যমে হচ্ছে তিনি কি করেন, প্রতিফলিত করেন, অর্থাৎ বাস্তব জীবনের জন্য সেগুলো কাজে লাগে। তো বন্ধুরা, আশা করি আমরা দ্য ফক্স এবং লাইন থিওরি বুঝতে পারছি, হিউম্যান নেচার থিওরি বুঝতে পারছি, এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। তো বন্ধুরা চলেন আমরা পরবর্তী থিওরিগুলোতে চলে যাই, তার রাজনৈতিক দর্শনে তিনি কি বলেছেন। তার রাজনৈতিক দর্শনের মধ্যে মেকিয়াভেলি মানে ক্ষমতার জন্য লড়াইকে, অর্থাৎ পাওয়ার পলিটিক্সকে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। অর্থাৎ মেকিয়াভেলি বলেন যে একজন মানুষের নাম, যশ, খ্যাতি এগুলো হচ্ছে ক্ষমতার মাঝে নিহিত।
সো একজন মানুষকে কি করতে হবে, সম্পূর্ণ পরিপূর্ণরূপে ক্ষমতাবান হতে হবে, তবেই হচ্ছে তার খেতে পারবে। এবং তার যদি খেতে পারে তাহলে হচ্ছে সে কি করতে পারবে, জনগণকে হচ্ছে সে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবে। এই যে তার পাওয়ার, তারপর হচ্ছে মানে রাজা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী হবে, তারপর সিংহ এবং শেয়ালের মতো, সিংহের মতো সাহসী, শেয়ালের মতো ধূর্ত হবে, এইগুলোকে অনেকে কি করেন, খারাপ চোখে দেখেন, নেগেটিভ চোখে দেখেন যে সে তো প্রতারক, সে তো ঠগবাজ শাসক এরকম। আসলে মেকিয়াভেলি যেটা বোঝাতে চেয়েছেন, এইগুলো হচ্ছে রাষ্ট্রের রাজার মাঝে এই গুণাবলী এগুলো থাকবে, বাট সে রাষ্ট্রের কল্যাণের জন্য যখন যেটা প্রয়োজন হয় সেটাই অ্যাপ্লাই করবে। এটাকে বলা হয় ভার্চু, অর্থাৎ সঠিক গুণাবলী। ঠিক আছে, মেকিয়াভেলি এইটাকে ভার্চু দ্বারা ব্যাখ্যা করেছেন, নট একটা নেগেটিভ হিসাবে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা দেখি যে মেকিয়াভেলি তার থিওরির মধ্যে কি করেছেন, পাওয়ার ইজ মাস্ট ফর নেম অ্যান্ড ফেম অ্যান্ড মাইটি, অর্থাৎ ওই যে যে জিনিসটা আগে আলোচনা করেছিলাম, অর্থাৎ মেকিয়াভেলি ক্ষমতাকে হচ্ছে নাম যশ খ্যাতির জন্য ব্যবহার করেছেন, এবং এটা হচ্ছে কি একটা ভার্চু, এবং একটা রাষ্ট্রের রাজার হচ্ছে একটা সৎ গুণাবলী, নট এটা একটা খারাপ গুণাবলী। ঠিক আছে, তো সে এইভাবে হচ্ছে ক্ষমতা, তারপর অনৈতিক কার্যাবলী, মিথ্যা, এগুলোকে তিনি প্রশংসিত করেছেন। এগুলো হচ্ছে একটা রাষ্ট্রের গুণাবলী, কারণ মানুষগুলো তো ভালো না, এই অমানুষগুলোকে মানুষ করতে হলে সেরকম শাসকই দরকার যে কি করতে পারবে, সিংহের মতো সাহসী, শিয়ালের মতো ধূর্ত হতে পারবে। তো বন্ধুরা, তারপর হচ্ছে আমরা দেখি তার গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে সিকিউলারিজম, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা। আমরা জানি মেকিয়াভেলির আগে অসংখ্য কি বলে ফিলোসফাররা রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করার জন্য বলেছেন, কিন্তু কেউ সক্ষম হয় নাই। একমাত্র মেকিয়াভেলি সেই লোক যিনি কি করেছেন, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ আমরা জানি মধ্যযুগে কি করতেন, খ্রিস্টান পোপরা ধর্মকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা করতেন, অর্থাৎ ধর্মের দোহাই দিয়ে তারা নানাভাবে দুর্নীতি, তারপর হচ্ছে করাপশন, এগুলোতে লিপ্ত হয়ে যেত। ঠিক আছে, ধর্মীয় আবরণের মাধ্যমে তারা অনেক ধরনের অনৈতিক কার্যকলাপ করত। আর যেহেতু ওই সময়টা ছিল, মেকিয়াভেলির সময়টা ছিল রেনেসাঁস পিরিয়ড, তখন তার সময় কি ছিল, জ্ঞান বিজ্ঞান এগুলোতে খুবই প্রসিদ্ধ লাভ করতে লাগলো মানুষজন। তিনি যখন এই জিনিসগুলো, ধর্মকে কেন রাষ্ট্র থেকে আলাদা করবে, এই জিনিসগুলো যখন আলোচনা করতে লাগলো, তখন হচ্ছে মানুষের মনে নজর কাড়লো, এবং তখন হচ্ছে আন্দোলন বিভিন্ন উপায়ে হচ্ছে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা হয়েছে, অর্থাৎ সিকিউলার স্টেটটাকে মানে পরিপূর্ণভাবে কায়েম করতে সক্ষম হয়েছেন। তো এই জন্য হচ্ছে মেকিয়াভেলিকে বলা হয় ফাউন্ডিং ফাদার অফ সিকিউলারিজম, এরকম বলা হয়ে থাকে, যদিও তার পূর্বে অনেকেই ধর্মনিরপেক্ষতাকে নিয়ে আলোচনা করেছেন আর কি। ঠিক আছে, আর সিকুলারিজম কি, আমরা জানি যে সেপারেশন অফ চার্চ ফ্রম দ্য স্টেট, অর্থাৎ সেই সময়কার ধর্মনিরপেক্ষতার ধারণা ছিল খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে, যেন ধর্ম ব্যবসাটা বন্ধ হয়ে যায়, ধর্মকে কেন্দ্র করে খ্রিস্টান পোপরা ব্যবসা না করতে পারে। আর আধুনিক সময়ে আমরা ধর্মনিরপেক্ষতা বলতে বুঝে থাকি, সেটা হোক খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম, হিন্দু, যে কোনো ধর্মই হোক, সেটা কি হইতে হবে, রাষ্ট্র থেকে আলাদা হইতে হবে, অর্থাৎ ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্রের রাষ্ট্রের জায়গায় থাকবে। ধর্মকে কেন্দ্র করার জন্য কোনো রাজনৈতিক নেতারা পাওয়ার পলিটিক্স, ভোটিং পলিটিক্স বা ভোট পলিটিক্স, এই ধরনের কোনো ধরনের রাজনীতি যেন না করতে পারে, সেজন্য হচ্ছে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা দরকার। তো তারপর দেখি তার এই যে থিওরি অফ সিকুলারিজম নিয়ে তিনি বলেছেন যে পোপস বা রিলিজিয়ন ইজ দ্য সোর্স অফ করাপশন, অ্যাবিউজ অফ পাওয়ার অ্যান্ড ফ্রডুলেন্ট, অর্থাৎ এই ধর্মকে ব্যবহার করে মানুষ কি হয়ে যায়, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে তারপর হচ্ছে মানুষ কি হয় মানে প্রতারণাপূর্ণ হয়ে যায়। এই কারণে তিনি কি করছেন, ধর্মকে আলাদা করতে বলেছেন। তো এটা ছিল তার বিখ্যাত একটি থিওরি। তো পরবর্তীতে আমরা যদি দেখি তার অন্যান্য থিওরিগুলো যদি আমরা আলোচনা করতে যাই, তার তিনি হচ্ছেন ডুয়াল মোরালিটির কথা বলেছেন, অর্থাৎ ডুয়াল মোরালিটির থিওরি, অর্থাৎ একটা রাষ্ট্র তো আমরা জানি যে রাজা কি হবে, সর্বময় ক্ষমতার অধিকারী হবে, তাই না? তারপর হচ্ছে সে কি করবে, মিথ্যা বলতে, মানুষ মারতে, হত্যা করতে কোনো দ্বিধাবোধ করবে না। বাট সে কি করেছেন, রাজার এই সকল গুণাবলী থাকবে, কিন্তু এই গুণাবলীকে সে কি করেছেন, মোরালিটির একটা বাউন্ডারি দিয়ে রাজাকে আবদ্ধ করেছেন। সে মোরালিটির বাউন্ডারিটা কি, সে মোরালিটি অর্থাৎ নৈতিকতাকে সে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো যে মোরালিটি ফর কিংস, অর্থাৎ রাজার জন্য নৈতিকতা, আরেকটা হলো মোরালিটি ফর পাবলিক, অর্থাৎ জনগণের জন্য নৈতিকতা। রাজার জন্য নৈতিকতা কি, রাজার নৈতিকতা হচ্ছে রাজার জনগণের ওয়েলফেয়ারের জন্য, সর্বোচ্চ কল্যাণের জন্য কাজ করবে, এবং সে যা কিছু করবে সেগুলো হচ্ছে জনগণের কল্যাণের জন্য।
বাট সে কখনো নিজের স্বার্থে কোনো কিছু করবে না। আর মোরালিটি ফর পাবলিক, এটা হলো যে জনগণ কি থাকবে, রাজার প্রতি লায়াবল থাকবে, অর্থাৎ অনুগত থাকবে, রাজার আদেশ নিষেধ এগুলো মান্য করবে, এইগুলো হচ্ছে জনগণের মোরালিটি। অর্থাৎ সে যদিও রাজাকে সর্বময় ক্ষমতার অধিকারী করেছেন, রাজাকে নানাভাবে সে মানে খারাপ কাজে উৎসাহিত করেছেন, বাট রাজা কি হবে, এই মোরালিটি আর এর গুণে কি হবেন, মানে গুণান্বিত হবেন, তবেই হচ্ছে রাষ্ট্রটা কি থাকবে, ঠিক থাকবে, নতুবা তো রাজাও কি হয়ে যাবে, ইমোরাল হয়ে যাবে, ইমোরাল হলে হবে না। তো বন্ধুরা, এই ছিল মূলত মেকিয়াভেলির থিওরিগুলো, অর্থাৎ থিওরি অফ মোরালিটি, থিওরি অফ সিকুলারিজম, থিওরি অফ পাওয়ার, তারপর হচ্ছে থিওরি অফ ফক্স অ্যান্ড লায়ন, থিওরি অফ হিউম্যান নেচার। তো এই সকল থিওরিগুলো যদি একটা রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত হয়, প্লাস একজন রাজার একটা গুণাবলী হয়, তাহলে সেই রাষ্ট্রটা কি হবে, উত্তম প্লাস রিয়েলিস্টিক একটা রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। এবং বর্তমান আমরা যে ইন্টারন্যাশনাল পলিটিক্স দেখি, ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে ডিপ্লোমেসির ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু মেকিয়াভেলির থিওরিটাকেই ফলো করা হয়, অর্থাৎ মানে প্রয়োজনে যা কিছু করার দরকার সরকার তাই করবে। তো বন্ধুরা, বর্তমান রাষ্ট্রের মধ্যে বা বর্তমান রাজনীতিতে আমরা দেখি যে মেকিয়াভেলিবাদ বা মেকিয়াভেলিজমই সবচেয়ে বেশি প্রসিদ্ধ। আর আগের যারা প্লেটু, সক্রেটিস, অ্যারিস্টটল, তারপর হচ্ছে কি সেনেকা যারা ছিল, তাদের দার্শনিক চিন্তাগুলো অতটা মানে বাস্তবতার সাথে যায় না যতটা না মেকিয়াভেলির সাথে যায়। এই জন্যই কিন্তু মেকিয়াভেলিকে কি করা হয়, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, কারণ তিনি রাষ্ট্রবিজ্ঞানটাকে একটা কি করেছেন, একটা অ্যাপ্লাইড সায়েন্স হিসেবে তিনি মানুষের সামনে নিয়ে এসেছেন, মানুষ যেন কি করতে পারেন, পলিটিক্সটাকে অ্যাপ্লিকেবলভাবে হচ্ছে কি করতে পারেন, প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মূল আলোচনা। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং হচ্ছে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।